প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী পাঠে চলে এসেছি। আজকে আমরা 9.1 এর 4 এর ক খ অঙ্ক দুটি সমাধান করব তোমাদের জন্য। আশা করি তোমরা এখান থেকে মনোযোগ সহকারে দেখবে এবং কি বুঝতে পারবে। দেখো, আমাদের এখানে যে ক দেওয়া আছে, দেখি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, যে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের প্রশ্ন হচ্ছে যে এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 প্লাস এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 প্লাস এখানে আমরা লিখব বি টু দি পাওয়ার 2/3 এইরকম। তাই আমাদের এটা বাড়াতে হবে কি, তো এ মাইনাস বি ডান পক্ষটা আমাদের তৈরি করতে হবে। তাহলে এখন দেখো আমরা এটাকে কী করতে পারি, যে এটাকে আমরা একটা সূত্রের মধ্যে ফেলাতে পারি না। আমরা একটা সূত্র জানি কি, দেয় এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বানাতে পারি। দেখো কীভাবে, যে এ টু দি পাওয়ার যা আছে এটা তাই রাখলাম আমরা, মাইনাস বি টু দি পাওয়ার 1/3 যা আছে তাই রইলো। এখানে কী করতে পারি, এটাকে আমরা এরকম বানাতে পারি কি না দেখো, আমরা একটা ব্র্যাকেট ইউজ করবো অতিরিক্ত, যে এ 1/3 হোল টু দি পাওয়ার 2 এরকম লিখতে পারি, কারণ এটা গুণ করলে আগের মতো হয়ে যাবে। প্লাস আবার দেখে যা আছে তাই রাখতে পারি 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 প্লাস এটাকেও আমরা কী করতে পারি, যে বি টু দি পাওয়ার আমরা যদি এরকম করি, এরকম দেখো তোমাদের মানে কোনো সমস্যা আছে, 1/3 আমরা একটু মুছে দিলাম, দিয়ে আবার লিখি যে বি টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 2 অর্থাৎ এরকম লিখতে পারি। তাহলে কী হইল, আমার একটা সূত্রের মধ্যে পড়ে গেল যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, তাই না? অর্থাৎ এ হচ্ছে কী, এ হচ্ছে আমাদের 1/ এ টু দি পাওয়ার 1/3 এ কিউব মাইনাস বি হচ্ছে আমাদের বি টু দি পাওয়ার 1/3 বি কিউব। এখন দেখো তাহলে এটাকে আমরা কী করতে পারি, এটাকে আমরা খুব সহজেই এটার সাথে এটা যদি গুণ করি কী হবে, এ টু দি পাওয়ার 3/3 হবে না, তো কারেন্ট গেলে তো 1 হয়। ঠিক সেম এখানে তো একইভাবে বি টু দি পাওয়ার 3/3 1 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার 1 মাইনাস বি টু দি পাওয়ার 1, তো কারেন্ট গেলে কী থাকবে আমাদের, এ মাইনাস বি এ থাকবে, অর্থাৎ যেটা আমাদের টার্গেট ছিল আমাদের বাম রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, তাই না? তাহলে এটা আমাদের কী দেওয়া, এটা বলছে দেখাইতে বলছে তাহলে শোড এসএসও WED শোড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, একটু মনোযোগ সহকারে একবার দেখলে পারবে। তবে এখানে সূত্রটা অবশ্যই পারতে হবে, সূত্রটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ সূত্র আমি লিখে দিচ্ছি এখানে, যে এই সূত্র আমরা ব্যবহার করেছি এ স্কোয়ার সরি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা পারতে হবে, যদি এই সূত্রটা পারো তাহলে এই অঙ্কটা একদম পারের মতো সহজ হয়ে যাবে। তো মনোযোগ সহকারে একবার করবে, নিজেরা করলে এটাকে পারবে, নিজেরা একবার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রমাণ করলাম একের দ্বারা সমাধান হয়ে গেল চাইরের ক সমাধান। এবার চাইরের খড়া আমরা সমাধান করব, দেখো কীভাবে চাইরের খড়া আমরা সমাধান করতে পারি। চাইরের খড়া আরও সহজ, আমরা শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা পারলেই এখানে আমরা এটা সমাধান করতে পারবো। তো দেখি আমরা কীভাবে সমাধান করতে পারি, যেহেতু আমরা প্রশ্নটা এখান থেকে বুঝে ফেলছি, তারপর প্রশ্নটা থেকে আমরা শুরু করে দিতে পারি। এখানে মুছে দিলাম এটাকে, এটা এই জায়গাটাকে আমরা এই জায়গাটা বানাবো নাকি, তাহলে আমরা প্রশ্নটা মুছে দিয়েও করতে পারি, যেহেতু আমাদের একটা জায়গা লাগবে। তাহলে আমি এটাকে এটা বানাবো, তার মানে আমি এটাকে দিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইড, এটাকে দিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন দেখো এটাকে আমাদের যদি একটু সমস্যা হচ্ছে, কারেন্টটা চলে গেছে, তারপর দেখো আমরা কীভাবে করতে পারি। এটাকে একটু এর দিক থেকে আমি লেখা শুরু করলাম, এটা যদি এ থাকে তাহলে আমরা এটাকে এরকম বানাতে পারি কি না, 3/2 এ স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এরকম আমরা বানাতে পারি কি না, কারণ আমার যদি টুটে কাটে আবার চলে যাবে। তো এটা যদি এ হয় আমরা এখানে দেখো আবার এ বির বানাতে পারি কি না, এরকম যে বি অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাসের 3/2 হোল স্কোয়ার, অর্থাৎ আবার এটা কারেন্ট করলে আগের মতন হয়ে যাবে, অর্থাৎ আমাদের মানে কোনো পরিবর্তন হবে না। তো এটা কি আমি কি ভুল উঠেছি কি না একটু দেখে নিই প্রশ্নটা, যে অবশ্যই এখানে মাইনাস এটা হবে 3 হবে, এটা হবে 3। এখন দেখো এখানে
এটা যদি বি হয় এটা যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি 2 এ মানে হইছে এ টু দি পাওয়ার 3 বাই 2 আর বি হচ্ছে কিটা এ টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 এরকম আর নিচে এখানে উপরে আছে প্লাসের 1 কিন্তু এখানে খেয়াল করো এই জায়গাটা আমি কত বেশি লিখলাম এখানে 2 দি পাওয়ার এ 3 বাই 2 ইনটু এখানে আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার যদি এরকম হয় তাহলে লিখতে পারি মাইনাস 3 বাই 2 এই দুটোটা যদি আমরা কাজ করি একসাথে কি হবে অর্থাৎ আসলে একটা বৃত্ত দুইটা বৃত্ত থেকে একটা বৃত্ত লিখলে আমরা লিখতে পারি এখানে কি হয়ে যাবে এটার সাথে এটা 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3 টু দি পাওয়ার 2 অর্থাৎ আমার এখানে এখানে গুণ থাকলে যোগ করতে পারে তাহলে যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাস অর্থাৎ আমার কি হয়ে যাবে এ টু দি পাওয়ার 0 হয় তার মানে এটা থেকে 1 হয়ে যায় তাহলে না আছে 2 মূলত আসলে কি হয় আমি শুধু 2 একে 2 এ হয় তো 2 আসলে 2 আমি বেশি লিখছি কি যদি এই 2টা নিচে নিচে নামায় আনি আর কি 2 2 তাহলে আমার বেশি হয় কি তা শুধু হলে 2 এখানে কিন্তু 1 একটা ছিল আমি লিখছি কত তাহলে 2 2 লিখছি কিন্তু তাহলে মানে 1 বেশি লিখছি তাহলে মাইনাস দিয়ে আমি 1 দিয়ে দিতে পারি এখানে তাহলে মাইনাস দিয়ে আমি 1 দিয়ে দিলাম তাহলে আমি কি করলাম এখানে 1 যদি হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি এটা 1 দিয়ে দিলাম আর নিচে যা আছে তাই থাকবে অর্থাৎ এ টু দি পাওয়ার 3 বাই 2 আর প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 প্লাস 1 খেয়াল করো আমরা কি করতে পারি এখানে যে এটাকে আমরা এ স্কোয়ার মাই প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার শুধু লিখতে পারি এ 3 বাই 2 3 বাই 2 হোল স্কোয়ার অর্থাৎ এ এটা লিখলাম এ আর লিখলাম প্লাস বি মানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আছে মাইনাস 1 1 যে বর্গ দিলে যে কথা না দিলে একই কথা দিলাম 1 বর্গ দিলেও সেই না দিলে একই দিলে লেখা 1 এখন নিচে আছে কি তা এ টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 প্লাস 1 এখন দেখো এটাকে আমরা কী করতে পারি যে তোমরা আমি এই ডায়াগ্রাম লাইন লিখতে পারো এই ডায়াগ্রাম লাইন লিখিনি যে এখানে আমরা কী করতে পারি এই জায়গাটাকে আমরা এ এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাতে পারি তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানালে কী হবে যে এ টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস এটা হবে এ টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 অর্থাৎ এ প্লাস বি মানে 1 এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি এ 3 বাই 2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 এখানে যেহেতু এটা আছে তাহলে মাইনাস হবে কি তা মাইনাস 1 এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি নিচে যা আছে তাই থাকবে নিচে কী আছে আমাদের এ টু দি পাওয়ার 3 বাই 2 অর্থাৎ প্লাস আবার এ টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 প্লাসের 1 আছে এখন খেয়াল করো আমরা যদি এটাকে এটার সাথে এই সবটা এটা প্লাসেরটা আর এটার সাথে কেটে দিতে পারি এটার সাথে এটা কেটে দিতে পারি কেটে দিলে কী থাকবে থাকবে শুধু আমাদের যে এ টু দি পাওয়ার 3 বাই 2 আর প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 মাইনাস 1 কেন আমার প্রমাণ চাইছে তো এটা যে এটা তাহলে থাকে এটা তাহলে আমাদের এটা বলতে পারি আমরা যেহেতু এটা আমাদের দেখাতে পারছে তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড এটা হবে রাইট হ্যান্ড সাইড তাই না এটা আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড শুড তাহলে এটা আমরা প্রমাণ করতে পারি এভাবে তাহলে দেখো তোমরা বুঝছো কি না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারো অবশ্যই কমেন্ট করতে পারো আমরা বুঝিয়ে দেব খুব সহজেই একটা অঙ্ক আমার শুধু খালি একটা সূত্র পারতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটি অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার